জগদ্ধাত্রী পূজোর উদ্বোধনে এসে ডেঙ্গু সচেতনতার বার্তা প্রাক্তন ভারতীয় ফুটবলারের। এদিন ক্লাবের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মশারিও বিতরণ করেন তিনি। জগদ্ধাত্রী পূজোর মঞ্চ থেকে ডেঙ্গু সচেতনতার বার্তা দিলেন ভারতীয় প্রাক্তন ফুটবলার মিহির বসু। বসিরহাটের ভাতৃসংঘ এবারে 39তম বর্ষে পা দিল। এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ভারতীয় প্রাক্তন ফুটবলার মিহির বসু। তার উদ্যোগেই এখানকার জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে আসছে। জগদ্ধাত্রী পুজোয় এবারে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে পূজা মণ্ডপ তৈরি হয়েছে। পাশাপাশি চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা। পুজো মণ্ডপ দেখতে মানুষ কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন। পূজা উপলক্ষে পাঁচ দিন মেলাও বসে। পুজো কমিটির এক সদস্য বলেন, গত দুবছর করোনা হওয়ায় আমরা পুজো করতে পারিনি, এবার পুজো করতে পেরে খুবই ভালো লাগছে। বাংলা সংস্কৃতি ঐতিহ্য এবং রূপধারা এই পুজোর মধ্যে দিয়ে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। পাশাপাশি তিনি এও বলেন, যেভাবে রাজ্যে ডেঙ্গু বাড়ছে তাতে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং মানুষকে সুস্থ রাখতে হবে। পুজোর পাশাপাশি ভারতীয় ফুটবল প্রসঙ্গ উঠে এসেছে এদিনের অনুষ্ঠানে। ভারতীয় ফুটবলে যেভাবে ISL-এ বিদেশি ফুটবলাররা ভিড় করছেন তাতে ভারতীয় ফুটবলের মান দুর্বল হচ্ছে বলে মনে করছেন অনেকেই। পূজা উপলক্ষে দুস্থদের মশারি ও নতুন বস্ত্র প্রদান করা হয়। চলে গত দুবছর আমরা এই পুজোটা করতে পারিনি, তো আমরা খুব মানে উদ্গ্রীব ছিলাম যে বছরে আমরা যেখানে পুজো করি সেখানে করলো। আমরা এই জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে সমাজকে অনেকগুলো এই আমরা দিতে চাই। তার নাম্বার ওয়ান একটা হচ্ছে আমরা সুস্থ সংস্কৃতির ভাব বিনিময় করি। বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা বাংলা অনুষ্ঠান করি প্রত্যেক দিনই। আমাদের যতদিন অনুষ্ঠান চলে বাংলা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে একটা ভালো বার্তা দিতে চাই যে বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলাকে আমরা আঁকড়ে ধরে সব কিছু চলতে চাই। বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যের সঙ্গে বাঙালির যেমন পূজাও অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই পূজোর মাধ্যমে আমরা আর একটা জিনিস করি, যেটা হচ্ছে আমাদের খেলাধুলোর যে ব্যাপারটা থাকে সেই খেলাধুলোর যে আনুষঙ্গিক যেগুলো থাকে সেইগুলোকে আমরা এই পুজোর মাধ্যমে মেটানোর চেষ্টা করি। বিদেশি প্লেয়ার যত আমাদের রাজ্যে আসবে, আমাদের ভারতবর্ষে আসবে, তত বাংলা ফুটবল, ভারতবর্ষের ফুটবল অবনতির দিকে যাবে। আমরা যদি ভূমিপুত্র না তৈরি করতে পারি, এই মোহনবাগান ইস্টবেঙ্গলের যে ঐতিহ্যটা এখনও পর্যন্ত আছে, আগামী 10-15 বছর পরে এই ঐতিহ্যটা আমরা রাখতে পারবো কিনা, ধরে রাখতে পারবো কিনা, এ বিষয়ে আমি যথেষ্ট সন্দেহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।